আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মেডিকেল পিডিতে আবারও ফিরে এলাম আপনাদের কাছে, আমরা নতুন আরেকজন অতিথি নিয়ে, এবং নতুন আরেকজন মানুষ যিনি এখন সম্পূর্ণ সুস্থ এবং ভালো। আমাদের এই ভাই পিএলআইডি সমস্যা ছিল দীর্ঘ প্রায় 10 বছর, অনেকটা সময়, এবং এর জন্য উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্টও করেছেন এই গত 10 বছর ধরেই। কখনো ভালো ছিলেন, আবার কখনো খুবই খারাপ, বাট কখনই উনি পুরোপুরি আসলে ভালো হতে পারেননি। বাট শেষ পর্যন্ত আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস বিশেষজ্ঞ, ওনার শরণাপন্ন হন এবং খুব অল্প দিনের ভিতরেই উনি সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে গিয়েছেন। কিভাবে, আসেন দর্শক, পুরো বিষয়টা আমরা একটু ওনার কাছ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য। আমার নাম শহীদুল ইসলাম। আচ্ছা স্যার, প্রফেশন? আমার বাসা হচ্ছে রামপুরা বনশ্রীতে, আর আমি একটা ফ্রান্সের একটা কোম্পানিতে চাকরি করি, যেখানে আমাকে টেবিলে বসে কাজ করতে হয়। আচ্ছা, তো দীর্ঘ সময় আমি কাজ করি টেবিলে বসে, 9টা থেকে 6টা ম্যাক্সিমাম টাইমিং। আর আমার এই কোমরে ব্যথার হিস্ট্রিটা যদি বলতে হয় তাহলে এরকম যে আমার লাস্ট 10 বছর ধরে কোমরে ব্যথা আছে, কখনো পুরোপুরি সারে নাই, আবার শীতকালে একটু বাড়ে, কখনো বেশি ব্যথা হয়, কখনো কম ব্যথা হয়, বা ফুলফিল আমি কখনো রিকভারি হয় নাই। আচ্ছা, এবং এটা শীতকাল হলে অনেকটা বাড়ে। আচ্ছা স্যার, যদি একটু প্রথম থেকে যদি বলেন, প্রথম কিভাবে ফিল করেছিলেন, মানে কি হয়েছিল, কোনো ঘটনা, কোনো অ্যাক্সিডেন্ট বা এরকম কিছু মনে পড়ে? আমার কোনো অ্যাক্সিডেন্টাল কোনো ব্যথা হয় নাই, আমার হঠাৎ করে আস্তে আস্তে করে কোমরে ব্যথাটা শুরু হয়, তখন আমি আসলে বুঝতে পারি নাই যে কেন এটা হচ্ছে বা কিছু। প্রথম দিকে যখন 10 বছর আগে যখন ব্যথাটা শুরু হয়, তখন আমি বিভিন্ন জনের কাছে গিয়েছিলাম এবং তারা বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করেছে, ওগুলো আমি নিয়েছি। কিছুদিন ব্যথা ভালো থাকে, এরপরে আবারও সেই একই। মানে তারা কি কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা বা কিছু করেছিলেন? আসলে স্পেশালি কেউ আমাকে এমআরআই করায় নাই, সবাই আমাকে এক্সরে পর্যন্ত সীমাবদ্ধ ছিল। আচ্ছা, এবারেই আমি শুধু এমআরআইটা মানে করলাম। আচ্ছা, এমআরআই যদি না করেন, মানে এক্সরে তে কি কোনো কিছু ধরা পড়েছিল? না, এমআরআই তে এক্সরে তে কখনোই কোনো বড় রকমের বা কিছু ধরা পড়ে নাই। ওনারা আমাকে বেসিক যে ওষুধগুলো এবং টুকটাক কিছু থেরাপি আমাকে দিত। আচ্ছা, হয়তো 3-4 দিন পরে আমার দেখা যেত যে একটু রিকভারি হতো, আমি আবার কাজে যোগদান করতাম, আবার দেখা যেত যে 1 মাস পরে আবার সেই সেম পেইনটা আস্তে আস্তে করে বাড়তে থাকে। আচ্ছা স্যার, আমরা জানি যে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পোস্টে আপনি কাজ করেন, তো এই ব্যথার জন্য এমন কি কখনো হয়েছে যে মানে কাজের কতটুকু হ্যাম্পার হতো, বা আপনার যে স্বাভাবিক যে জীবন, যে চলার গতিটা, সেটা কতটুকু প্রভাব বিস্তার করেছিল এই সমস্যাটা? এমনও ঘটনা আছে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে অফিসের জন্য রেডি হব, আমি যেতে পারি নাই। এমনও আছে যে পেইন কিলার দিয়ে আমাকে আরো 2 দিন থাকা লাগছে। আচ্ছা, হ্যাঁ, এই ধরনের অনেক 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 অনেকবারই হয়েছে, এবং আমি ট্রাভেলিং করতে খুব আনকমফোর্টেবল ফিল করতাম, এরপরে আমাকে ট্রাভেলিং করা লাগতো হয়তো মাঝে মধ্যে। আচ্ছা, মানে জীবিকার প্রয়োজনে মানে কাজের জন্য আপনাকে ট্রাভেল করতে অনেক অনেকটাই ঝামেলা হতো আর কি। মানে একটা সময় এমন হয়েছে যে ট্রাভেল ভীতি আপনার দেখা দিয়েছিল, যে যেতে হবে শুনলেই ভয় কাজ করত। অনেকটা তাই, ফ্যাক্টরিতে যেতে হতো মাঝে মধ্যে, যার জন্য সমস্যা। আচ্ছা, তো যখন স্যার মাঝখানে আপনি এরকম ওষুধ খাচ্ছেন, বা দেখা যাচ্ছে যে হয়তো কিছুদিনের জন্য ভালো ছিলেন, আবার সেম জিনিসটা এরকম ফিরে আসতেছে, কখনো কি এরকম মনে হয় নাই যে আমি কি আদৌ ভালো হব, নাকি সারা জীবন আমাকে এইভাবেই থাকতে হবে, এরকম কোনো কিছু কাজ করতো মনের ভিতরে? হ্যাঁ, এটা এটা তো আছে, এটা একটা টেনশন কাজ করতো যে এটা আসলে পারমানেন্ট ট্রিটমেন্ট কি হতে পারে বা কিছু। আচ্ছা, তো আমি এটা নিয়ে খুবই শঙ্কিত ছিলাম, কারণ আমাকে কাজ করতে হবে, আবার আমার সুস্থতাও অবশ্য প্রয়োজনীয়, এটা ছাড়া তো মানে কিছুই সম্ভব না, এটা নিয়ে খুব মানসিক টেনশনে আসলে ছিলাম। তো সেই অবস্থা থেকে ফিরে আসার জন্য মনে হয় আপনি তখন সার্চ করা শুরু করলেন যে এর বিষয়ে আসলে কি ধরনের ট্রিটমেন্ট বা কি আছে, পুরো বাংলাদেশে বলেন বা বাংলাদেশের বাইরে মনে হয় আপনি সেটা খোঁজ করা শুরু করলেন। জি, আমি ওই টিভিতে আমি ওই অনুষ্ঠানটা দেখি, ওখান থেকে দেখে আমি ওনার কাছে আসি, সমস্ত বিস্তারিত শোনার পর উনি আমাকে একটা এমআরআই করতে বলে, এমআরআই রিপোর্ট করার পরে 3 দিন পরে আমি এখানে ভর্তি হই। আচ্ছা, যখন এমআরআইটা করা হয়, আমরা দেখছি যে এমআরআই রিপোর্ট অনুযায়ী আপনার পিএলআইডি আপনার হচ্ছে L2345 এবং S1 স্পন্ডলাইসিস হয়েছিল, এবং এটা মোটামুটি একটা খারাপ অবস্থাতেই ছিল।
তো স্যার আপনাকে কি বলেছিলেন যে যখন দেখেছেন স্যার কি বলেছেন ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন বা এমন কিছু বলেছিলেন স্যার? জি স্যার আমাকে মানসিকভাবে অনেক শক্তি যোগাইছে, উনি বলেছে যে অ্যাট লিস্ট 15 দিনের মতো প্লাস মাইনাস 15 দিন থাকতে পারলে আমার এটা রিকভারি হবে। আচ্ছা, আমার সবগুলো ডিস্ক, আমার চারটা কোমরের ডিস্ক, পিঠের একটা এবং ঘাড়ের একটাতে আচ্ছা প্রবলেম আছে। এটা উনি যে থেরাপিগুলো দিবে এগুলো দিলে পরে ভালো হবে। আপনাদেরকে কিছুক্ষণ আগে বলেছেন যে আপনি কিছুক্ষণ এক নাগারে দাঁড়িয়ে থাকতে পারতেন না বা কিছুক্ষণ বসে থাকলে হয়তো দেখা যেত আপনার যে পেইন সেটা শুরু হয়ে যেত, সেটা কি এখন হচ্ছে বা একটু পরীক্ষা করে দেখেছেন কি জিনিসটা? জি আমি এটা এটা আমি আমি পরীক্ষা করছি। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না, অনেকক্ষণ বলতে 5-10 মিনিটও আমি দাঁড়াইতে পারতাম না, এরকমই ছিলাম। আবার খাটের উপরেও বসতে পারতাম না, আচ্ছা পা ভাঁজ করে এটাও পারতাম না। আমি এই দুইটা আমি পরীক্ষা করে দেখলাম, এটা আমার আমার উন্নতি হয়েছে অনেক, আলহামদুলিল্লাহ। তো এই যে 10 বছরের একটা কষ্ট বয়ে বেড়ানো, বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করছেন বাট কষ্ট কিন্তু আপনাকে বয়ে বেড়াতে হয়েছে এই যে এতটা দিন, তো এতদিন পরে যেমন আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো হয়ে আজকে বাড়ি ফিরে যাচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে? যেটা ফিলিংসটা অবশ্যই ভালো, অবশ্যই ভালো। এখন সামনের দিনগুলো আমাকে সচেতনভাবে এবং স্যারের যে অ্যাডভাইস আছে জি জি ওই অ্যাডভাইসগুলো আমাকে পুরোপুরিভাবেই মানতে হবে, এছাড়া আসলে কোনো উপায় নেই। ওই অ্যাডভাইসগুলো আমাকে অবশ্যই ফলো করতে হবে, তাহলে আমি সুস্থ থাকতে পারবো। আচ্ছা স্যার, আমরা জানি যে কিছুদিন আগে আপনার হাঁটুতে একটা অপারেশন হয়েছিল, আমাদেরকে যদি সেই এক্সপেরিমেন্ট একটু বলেন যে বাংলাদেশ এবং বাইরের কি হয়েছিল যদি একটু বলেন আমাদেরকে। আসলে আমার হাঁটুতে আমার রাইট নিতে আমার পিছনে যে দুইটা ক্রস লিগামেন্ট থাকে এই একটা ক্রস লিগামেন্ট আনফরচুনেটলি আমি ফুটবল খেলতে যাই এটা ছিঁড়ে গেছে 4 বছর আগে। আচ্ছা, তখন আমি ঢাকা শহরের নামকরা হাসপাতালে ওখানে গেলাম, ওনারা এক্সরে করলো, এক্সরে করার প্রায় 2 মাস পরে আমাকে জানাইলো যে না আমার হয়তো লিগামেন্টটা ছিঁড়ে গেছে, আমাকে করতে বললো এমআরআই। আচ্ছা, এবং এমআরআই রিপোর্টটা দেখে তখন প্রফেসর স্যার উনি বললো যে লিগামেন্টটা ছিঁড়ে গেছে, এটা অপারেশন করতে হবে। আচ্ছা, বাট ওনারা আমাকে কোনোভাবে এক্সপ্লেন করতে পারে নাই যে কিভাবে অপারেশনটা করবে, যেখান থেকে আমি আসলে যেহেতু আমরা পেশেন্ট আমরা চাইবো যে ডাক্তাররা যদি একটু ক্লিয়ার ডেসক্রিপশন যে এটা অপারেশনটা কিভাবে হবে জি জি, তাহলে আমরা একটু মানসিকভাবে সাহস পাই। আমি ঢাকাতে অনেকগুলো ডাক্তারের সাথে আলাপ মানে আলাপ করছি কিন্তু তারা কেউ আমাকে ক্লিয়ারলি বলতে পারে না যে আর্থ্রোস্কোপি অপারেশনটা কিভাবে হয় বা কিভাবে করবে বা কতদিন সময় লাগবে, কত টাকা খরচ করবে, কতদিন আমাকে হাসপাতালে থাকতে হবে, কতদিন পরে আমি কাজে যেতে পারবো। আচ্ছা, এরপরে আমি এটা ইন্ডিয়াতে চলে যাই এবং ইন্ডিয়াতে অ্যাপোলো চেন্নাইতে আমি থেকে ওইখানে আমি অপারেশনটা করাইছি। আমাকে হাসপাতালে থাকা লাগছে শুধু এক রাত। আচ্ছা, এবং এর পরের দিনে আমি হাঁটতে পারছি এবং হেঁটে আমি যেদিন আমার ব্যাক টিকিট ছিল ইন্ডিয়া টু ঢাকা, চেন্নাই টু ঢাকা, সেদিন আমি ওই ফ্লাইটে আবার ফিরে আসতে পারছি আলহামদুলিল্লাহ। স্যার আমাদের দর্শকদের জন্য কি একটু বলবেন, কারণ আমরা একটু ওনাদেরকে একটু জানাতে চাই, কারণ এই ধরনের অসংখ্য রোগী আছেন আমাদের আশপাশে, যেমন আপনার কথাই আমরা ধরে নিই যে আপনি গত 10 বছর যাবৎ আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রিটমেন্ট করেছেন বাট আপনি দেখা যাচ্ছে যে সঠিক যে ট্রিটমেন্টটা সেটা হয়তো আপনি পাননি, যেটার কারণে এই 10 বছর আপনাকে এই কষ্টটা বয়ে বেড়াতে হয়েছে আপনার নিজের শরীরে। হয়তো 10 বছর আগে যদি আপনি এই ট্রিটমেন্টটা পাইতেন হয়তো আরও অল্প দিনের ভিতরে আপনি হয়তো সুস্থ হয়ে যেতেন এবং খুব ভালোভাবে আপনার এই 10টা বছর কিন্তু আপনার নষ্ট হতো না। এই তাদের উদ্দেশ্যে এই ব্যাপারে কি কিছু বলবেন, উপদেশমূলকভাবে হলেও কিছু একটা যদি বলেন? আসলে 10 বছর আগে যদি আমি এখানে আসতাম তাহলে হয়তো বা আমার ঘাড়ের ডিস্কের কোনো প্রবলেম হতো না, হয়তো আমার পিঠেরটা হতো না এবং কোমরে হইলেও হয়তো একটা হতো, যেটা এখন 4টা আছে। তো দর্শকদের জন্য আসলে এটাই বলার যে যেখানে যেই ট্রিটমেন্টটা প্রয়োজন, যাকে প্রয়োজন, টাকাটা বেশি কম সেটা আসলে ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে সুস্থতা আমাদের জন্য দরকার, কারণ আমরা সুস্থ থাকলেই টাকাটা আর্ন হবে, আদারওয়াইজ আসলে অবশ্যই আর্ন হবে না। এই জন্যই সঠিক চিকিৎসা এবং সঠিক ডাক্তার নিলে এবং সঠিক সময় সময়। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনারা এতক্ষণ শুনলেন আমাদের এই ভাই গত 10 বছরের যে একটা পরিক্রমা, উনি ওনার পিঠে এবং পুরো শরীরে সর্বোপরি এই ব্যথাটা উনি বয়ে বেড়েছেন। মূলত পিএলআইডি রোগ যাদের হয় তারা আসলে বুঝতে পারেন যে আসলে ব্যথাটা আসলে কতটা কষ্টের এবং কতটা যন্ত্রের, এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা এই ধরনের মানুষদেরকে পাই যারা সঠিক সময়ে ট্রিটমেন্টটা করে না, একদম সম্পূর্ণরূপে ডিজেবল হয়ে যান এবং সম্পূর্ণরূপে ওনারা বিছানায় শয্যাশায়ী হয়ে যান, ওনারা কারো সাহায্য ছাড়া মুভ খুব পর্যন্ত করতে পারেন না। এই এই যে একটা সমস্যা, যেমন গতকালকে আমি একজন পেশেন্টকে পেয়েছি যিনি গত 10 দিন আগেও
উনি মালয়েশিয়াতে ছিলেন এবং সম্পূর্ণ সুস্থ ছিলেন, উনি কাজ করছিলেন, হঠাৎ করে উনি দেখছেন যে ওনার একটি পা উনি মুভ করতে পারছেন না, এবং একটা সময় ঠিক পরদিনই সেই পাটা পুরো ফুলে গেল। এবং এই যে এইটাই হচ্ছে আসলে PLID, উনি নিজে বলছেন যে এটা কেন হলো উনি নিজেও বুঝতে পারছেন না, কারণ ওনার কোনো ইঞ্জুরি নাই, ওনার কোনো ধরনের অ্যাক্সিডেন্ট নাই, কোনো কিছুই নেই, বাট হঠাৎ করে এই জিনিসটা হচ্ছে। বাট ওনার MRI রিপোর্টে ধরা পড়েছে যে ওনার PLID। সো যাদের আসলে PLID সমস্যাটা আছে, এই সমস্যাটা আসলে যে কোনো সময় আসলে আপনাকে অ্যাটাক করতে পারে, হতে পারে হয়তো এখন, হতে পারে সেটা 5 বছর পরে। সো আমাদের আসলে প্রত্যেকের উচিত যে আপনার এর সঠিক সময়ে সঠিক একটা চিকিৎসা করা। এবং আমাদের বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশে বেশ কিছু ভালো ভালো কনসালটেন্ট আছেন যারা এই ধরনের ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছেন বিভিন্ন হসপিটালে। জাস্ট শুধু আপনাদেরকে একটু খোঁজ করে নিতে হবে আপনার জন্য আসলে উপযুক্ত কোথায় এবং কোথায় গেলে আপনি আসলে ভালো একটা ট্রিটমেন্ট পেতে পারেন। এবং আমাদের এই ভাই আরেকটা মেসেজও আপনাদেরকে দিয়েছেন, যেটা উনি ওনার হার্টের অপারেশনের ক্ষেত্রে আসলে উনি বলেছেন, এটা আসলে আমরা সকলেই চাই, আমিও চাই মূলত, জিনিসটা হচ্ছে যে আমার যখন একটা সমস্যা হয় আমি আসলে এই সমস্যাটা সম্পর্কে আসলে সবার কাছে একটু জানতে চাই যে আসলে আমার কী হয়েছে, বা আমার যে ট্রিটমেন্টটা আমি পাবো সেই ট্রিটমেন্টটা আসলে কীভাবে করা যায় সেটা যদি আসলে আমাকে একটু বোঝানো সম্ভব হয়, আসলে আমরাও আসলে একটু সাহস পাই যে আসলে আমি সেটা কীভাবে করবো, বা আমার এটা আদৌ করা উচিত কিনা, বা এই পদ্ধতিতে আসলে আমি করতে চাই কিনা। আশা করি এই বিষয়ে সংশ্লিষ্ট যারা আছেন তারা আরেকটু সচেতন হবেন, তাহলে হয়তো আমরা আরেকটু বেশি উপকৃত হব। সো ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনার এই যে এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে শেয়ার করলেন এ থেকে অসংখ্য রোগী অনেক কিছু জানতে পারবে অবশ্যই। আসসালামু আলাইকুম।